Hello viewers, welcome back to my channel. It's Sylvia from Makeup Tutorial by Sylvia. কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নিউ লুক। আজকের আই লুকটা আমি বিগিনারদের জন্য স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছি। আমি যে টেকনিকটা ইউজ করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি আমার এই ভিডিওটা ফলো করো অবশ্যই আমার থেকেও ভালো মেকআপ করতে পারবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা আমাদের মেকআপ স্টার্ট করি। মিলানির এই কনসিলারটা দিয়ে আমি আমার আই মেকআপ স্টার্ট করতে যাচ্ছি। কনসিলারটা আমি ঠিক এইভাবে আমার আইলিডে অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন একটি ব্রাশের মাধ্যমে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নাম্বার 7 এর এই ফেস বর্ডার থেকে আমি সামান্য একটু ফেস বর্ডার নিয়ে আমার আইলিডে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বানানা পাউডারটা আমি আমার চোখের নিচে ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। মেকআপ রেভলিউশনের আইশ্যাডো প্যালেট থেকে আমি ব্রাউন কালার আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। শ্যাডোটা আমি মিডল অফ দ্য লিডে ঠিক এভাবে অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপ রেভলিউশনের সেম প্যালেট থেকে আমি এই সিলভার গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। শ্যাডোটি আমি ব্রাউনের উপরে হাইলাইটারের মতো করে ঠিক এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। মরফির জেমস চয়েসের এই প্যালেট থেকে আমি ব্ল্যাক কালার আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। ব্ল্যাক কালার শ্যাডোটি আমি আমার আইলিডের আউটার কর্নারে ঠিক এভাবে অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেন ইনার কর্নারেও ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। টার্টের এই কনসিলারটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি। কনসিলারটা আমি আমার মিডল অফ দ্য লিডে ঠিক এইভাবে অ্যাপ্লাই করেছি অ্যান্ড দেন খুব ভালো করে এটিকে ব্লেন্ড করে নিচ্ছি। মরফির সেম প্যালেট থেকে আমি এই রয়্যাল ব্লু কালারটা আমার আইলিডে অ্যাপ্লাই করতে যাচ্ছি। ব্লু কালার শ্যাডোটা আমি আমার ক্রিজে দুই সাইডের বর্ডারে ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। মরফির সেম প্যালেট থেকে আমি গ্রিন কালার আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। গ্রিন কালার শ্যাডোটা আমি ব্লু কালার শ্যাডোর পাশে ঠিক এইভাবে রেইনবোর মতো করে অ্যাপ্লাই করছি। টার্টের এই আইশ্যাডো প্যালেট থেকে আমি শিমারি হোয়াইট কালার আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। হোয়াইট শিমারি শ্যাডোটি আমি মিডল অফ দ্য ক্রিজে ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি।
মরফির সেম প্যালেট থেকে আমি রয়্যাল ব্লু ব্লু এন্ড গ্রিন কালার আইশ্যাডো নিয়ে নিচ্ছি এই তিনটা কালার মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ঠিক এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি মরফির সেম প্যালেট থেকে আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি ইয়েলো কালারটা আমি চোখের নিচে এভাবে একটা ট্রানজেকশনের মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি কোসার এই গ্লিটারটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি সিলভার কালার গ্লিটারটা আমি আমার ক্রিজের উপরে ঠিক এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি টার্টের এই মাস্কারাটা আমি আমার আপার অ্যান্ড লোয়ার আইল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি 3D মিঙ্কের ফার্স্ট আইল্যাশেসটা আমি অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিচ্ছি ম্যাকের এই কন্ট্রোলিং পাউডারটা আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি আমি এভাবে আমার চিকের উপর থেকে নিচের এইভাবে একটি লাইনের মতো ক্রিয়েট করছি অ্যান্ড দেন এটিকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি জ্যা লাইনের নিচেও আমি কন্ট্রোলিং করে নিচ্ছি যাদের ডাবল চিন আছে তাদের জন্য এই স্টেপটা অনেক ইম্পর্টেন্ট নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি অ্যান্ড দেন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি টার্টের এই ব্লাশনটা অ্যাপ্লাই করতে যাচ্ছি ওফরের এই প্যালেট থেকে আমি সিলভার গোল্ডেন কালার এই হাইলাইটারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি দেন টার্ক ম্যাক অ্যান্ড মেবিলিনের এই তিনটা শেড আমি আমার লিপসে অ্যাপ্লাই করতে যাচ্ছি ফার্স্ট আমি ম্যাকের লিপস্টিকটা অ্যাপ্লাই করছি দেন মেবিলিনের ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি ফাইনালি টার্টের ম্যাট লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করছি অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক আশা করি আমার এই লুকটা তোমরা সবাই খুব লাইক করেছো আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু বর্ণনা করার জন্য যারা বিগিনার তারা আমার এই স্টেপগুলো ফলো করতে পারো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না তাতে করে তোমরা আমার নেক্সট ভিডিও দেখতে পারবে সবাই খুব ভালো থাকবে আবার ফিরে আসবো নতুন কোনো একটা মেকআপ লুক নিয়ে বাই বাই